এই মহাজগতে কতই না বিষয়, আর যত বিষয় তার চেয়ে বেশি রয়েছে মানুষের অভিলাষ। এই অভিলাষ চরিত্রার্থ করতে মানুষ মহাকাশে পাড়ি দিয়েছে, পা রেখেছে চাঁদে। আজকাল মহাকাশ নিয়ে মানুষ হয়েছে উচ্চাভিলাষী, স্বপ্ন দেখছে মহাকাশে বিনোদন ক্ষেত্র বানাবার, বানাতে চায় শুটিং স্টুডিও ও স্পোর্টস এরেনা। সব স্বপ্ন মহাকাশ স্টেশনকে ঘিরেই। কিন্তু মানুষের জন্য দুঃসংবাদ আছে। বিজ্ঞানীরা বলছে আর মাত্র 9 বছর পরই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভেঙে পড়বে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার প্রতিবেদনে বলা হয় 2031 সালেই পৃথিবীর বুকে ভেঙে পড়বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে 2030 সাল পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে। সালে শুরুতেই এই বিপর্যয় ঘটবে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। মহাকাশ স্টেশন পৃথিবীতে পড়ার ঘটনার নজির আরও আছে। এর আগে 2001 সালে রুশ মহাকাশ মির স্টেশন পৃথিবীতে আশ্রে পড়ে। এর ধ্বংসাবশেষ এখনও রয়েছে প্রশান্ত মহাসাগরীয় পয়েন্ট নিমোতে। নিমো মহাকাশযানের ভাগার হিসেবে পরিচিত। অনেক বছরের পুরনো মহাকাশযান ও এর বর্জ্য নিমোতে জমে আছে। এইসব বর্জ্য প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলে ফেলা হয় এই জন্য যে পতিত মহাকাশ বর্জ্য যেন পৃথিবীতে মানুষের কোনো ক্ষতিসাধন না করতে পারে। এবারের মহাকাশ স্টেশন ধ্বংস হয়ে পড়বে এই নিমোতেই। যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের পরিচালনায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বসানো হয় 1998 সালে। তারপর নির্দিষ্ট কক্ষপথে এটি ঘুরতে থাকে এবং মহাকাশ অভিযাত্রীদের দিতে থাকে সেবা। সেদিন বেশি দূরে নয় যেদিন মহাকাশ বিজ্ঞানীদের নতুন আরেকটি মহাকাশ স্টেশন স্থাপনের কাজে হাত দিতে হবে।